ঘোড়া। আচ্ছা মিতু দেখো তো, এই সরো কার দু ঘোড়াটা সুন্দর লাগে। না 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 আমি ঘুরবো না, আমি আমার হইতে চাই না। আচ্ছা রাখিব ঘোড়া তো দেখি। ব্লগে সাইরা দিবা তোমার ব্লগে। সুন্দর হইছে না? বাড়ি সুন্দর। এই দেখো কিভাবে ঘুরতে হয় শিখো। বাকি পারটা সুন্দর, তুমি একদম প্রতিবন্ধী, তুমি তো কিছু পারো। আমি দেখো তো, তুমি পারো তো দেখো। এটা আমি টিকটকে ছাড়বো। জামি রিতু যা, রিতু যা ঘুরো। না আমি আর করব না, তোমার মায়ের করতে। তোমার ব্লগ বানাই দিতে দুই মাস। আমি পয়সা দেন না ব্লগ ছাড়তে। এক মিনিট হইছে, যাও তোমার মায়ের এখন করতে কও। এই সুন্দর করে করো। আমা হ্যাঁ, এই যে মিতুমনি এখন ঘুরা দেখাবে কিভাবে। না সুন্দর করে নাই করে যেভাবে ঘুরে। আমি ঘুরতে পারি না, আমি ঘোরাঘুরি শিখছি নাকি? তুমি না শিখছো, যাও। এখানে ঘোরাঘুরি মেলা শুরু হয়েছে। ঋতু দা, ঋতু তুমি দাও, আমি তোমার সুন্দর করে দেবো একটি, দেখছি আমি। না একটু বড় করে করো। আমি বলে একটা রোস্টের প্যালেস পেস খুলুম, প্যালেস বলে রোস্ট পেস খুলুম। ওয়াও ওয়াও, লম্বা করে দোস না বেকা বেকা। আরেকজন আসুন দেখিস নাইকা বাবা আমা, আমি বলে একটা পেস খুলুম, নাম দিব রোস্ট খাবেন। আমি ধরে দেই ক্যামেরাম্যান, আদি ধরি দেখেন। আমার সম্ভব হবে আল্লাহ জানি। মেয়েরা কি আনন্দ করছে, আর মেয়েগুলো একটু ঘুরতে আসলে মিতু কত, ঋতুমণি কত দূর চলে গেছে, এখন আমাকে কে ধরবে? আমার কিভাবে ধরে তোমার মেয়ে, তাকাও দেখেন ঋতুমণির অবস্থা দেখেন, দুই হাত দিয়ে এমন ভাবে রাখছে আর আমাকে ধরবে। আমি যদি উচ্চ থেকে নামি আল্লাহ আইসে চেঙ্গুস খান আইসে। তো যাই হোক দেখি নামি আগে, এরা তো দৌড় দিয়ে বয়ে মহাদেশে গেছে, আমি কোথায় যাবো?